শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম জামিরুদ্দিন সরকার। আমার পিতা মরহুম জামিরুদ্দিন মুন্সি, আমার মাতা মেহেরজান নেসা মরহুমা। আমার গ্রামের বাড়ি গাজীপুর জেলা কালিয়াকুর উপজেলা মৌচাক ইউনিয়ন 6 নং ওয়ার্ড রাখালিয়াচালা গ্রামে আমার বসবাস। তখন গাজীপুরের অপর নাম ছিল ঢাকা সদর রোড। সেই সদর রোডের এখন এইটার নাম দিতে গাজীপুর যখন জেলা হই দেশা নিয়র 1971 সনে থরারদি উদ্যানে ঐতিহাসিক 7ই মার্চে উপস্থিত থেকে আমাদের মহান নেতা বঙ্গবন্ধু শ্রেষ্ঠ ভাষণটি শোনার আমার সৌভাগ্য হয়েছে। তারই নির্দেশনায় তিনি সেদিন বলেছিলেন, আমি যদি হুকুম দিবার নাও পারি তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রু মোকাবেলা করতে হবে। তারই নির্দেশনা পেয়ে আমরা তখন আমরা বাঁশের লাঠি নিয়ে আমরা ট্রেনিং দিতে থাকি। গাজীপুর সদর চান্দনা চৌরাস্তা স্কুলে হাই স্কুলের 10ম শ্রেণীর ছাত্র ছিলাম। এখানকার থেকে আমাদের নেতৃত্ব দিয়েছে বর্তমান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক, আর তার সেকেন্ড ম্যান ছিলেন আমাদের চান্দনা চৌরাস্তার জনাব সাত্তার ভাই। যখন ট্রেনিং নিতেছিলাম তখন 19শে মার্চ পাক হানাদার বাহিনী এই গাজীপুরে যখন বেঙ্গল রেজিমেন্ট ছিল তাদের অস্ত্র জমা নিয়ে তাদেরকে নিরস্ত্র করার জন্য আসছিল, সেইখানে আমরা সাত্তার ভাইয়ের নেতৃত্বে চান্দনা চৌরাস্তার প্রতিরোধ আমরা গড়ে তুলি। সশস্ত্র প্রতিরোধের আমি একজন সৈনিক হওয়ার আমার সৌভাগ্য হয়েছে প্রথমে। তারপর 25শে মার্চ যখন কালো রাত্রিতে পাক হানাদার বাহিনী ঘুমন্ত নরনারীর উপর ঝাঁপিয়ে পড়ল, তারপর আমরা মুক্তিযুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নেই কুমিল্লার কসবা থানা দিয়া আমরা বর্ডার ক্রস করলাম। আগরতলার হাঁপানিয়া শরণার্থী ক্যাম্পের প্রথম গ্রাম, সেখানে সেখান থেকে নিয়ে গেছে আমাদেরকে ভারতের আরেকটা, সে আগরতলা ত্রিপুরাতেই আরেকটা জায়গা, সেটা হলো আমাদের ইসামতি ইয়ত ক্যাম্প। ওইখানে কয়েকটা ক্যাম্প ছিল, ইসামতি, গোমতি, পদ্মা, মেঘনা, যমুনা, এইরকম নদীর নামে। সেখান থেকে রিক্রুট করা ট্রেনিং সেন্টারের উদ্দেশ্যে ট্রেনিংয়ের জন্য আমাদের সেখান থেকে বাছাই করে নিয়ে গেছে। আমাদের ট্রেনিং সেন্টার হলো ভারতের হেজামারা 3নম্বর সেক্টর। আমাদের সেক্টর কমান্ডার ছিল কে এম শফিউল্লাহ, আর আমাদের গ্রুপ লিডার ছিল
আমাদের এই এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিত্ব আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মোহাম্মদ ইব্রাহিম। এখান থেকে আমরা ট্রেনিং নিয়ে অস্ত্র সহকারে আমাদের প্রবেশ করতে হয়েছে। আমাদেরকে যখন ট্রেনিং দিয়ে ছেড়ে দিল, আখাউরা তখন তুমুল মুখোমুখি সংঘর্ষ। এইখানে পাশ কাটে আমাদের আসছে দেশে আইসা নিজেদের আত্মরক্ষা করতে হয়েছে, তারপরে থাকা খাওয়া এগুলোর বিষয়ে আমাদের করতে হয়েছে, সে করেই আমাদের মুক্তিযুদ্ধ পরিচালনা করতে হয়েছে। আমাদের ট্রেনিংটা ছিল গেরিলা ট্রেনিং, আমরা সম্মুখ যুদ্ধে আমরা অবতীর্ণ হইনি। আমাদের ট্রেনিংটাই ছিল পাক হানাদার বাহিনীকে আতঙ্কিত করা, গ্রেনেড ছুড়ে মারা, একটা হয়তো 303 রাইফেল দিয়ে মিস ফায়ার করে আমরা তাৎক্ষণিক স্থান ত্যাগ করতাম, এটা ছিল আমাদের পলিসি। তারা ওই ওইখানে উর্দুপুরি গোলাবর্ষণ, হাজার হাজার শত শত গোলা ছাড়ছে। আমাদের এইখানে 14 ডিসেম্বর একটা পাক বাহিনীর একটা বিমান ভূপাতিত হয়েছে সাগাসর, সেই সাগাসরে সেই বিমানের পাইলট প্যারাসুট দিয়ে নামতে গিয়ে এক জায়গায় নামছে, সেই গ্রামটা হলো বরাবর। বরাবর গ্রামের দুইজন লোক অতি সাহসী যোদ্ধা, তারা ওই পাইলটকে আক্রমণ করে তাকে আটক করে রশি টসি দিয়ে বাঁধে, পরে তারা মেরিয়ে ফেলাইছে। 15 ডিসেম্বরে পাক বাহিনীরা সব আত্মসমর্পণের জন্য ঢাকার দিকে যেতেছে, শহীদ নুমেজুদ্দিন দেওয়ান আর শহীদ আব্দুল আজিজ বরাবর, দুজনের গ্রামই বরাবর, একজন বরাবর গ্রামের নাম বরাবর মৌচাক ইউনিয়ন। তারপরে দেশ স্বাধীন হওয়ার পরে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা বিভিন্ন প্লাটন বিভিন্ন গ্রুপ সবাই মিলে আইসা আমাদের মৌচাকের পাশে হর্টিকালচার ছিল নূরবাগ, নূরবাগে আমরা একত্রিত হই। সেখানে একত্রিত থেকে আমরা টিম পরিচালনা করি, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড শুরু করি, সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডগুলি আমরা শুরু করি। তারপর বঙ্গবন্ধু 10ই জানুয়ারিতে প্রত্যাবর্তন করার পরে উনি অর্ডার দিলেন যে মুক্তিযোদ্ধা ভাইয়েরা, তোমাদের কাছে যে সমস্ত অস্ত্র গোলা বারুদ আছে সেগুলি পার্শ্ববর্তী কোনো সেনা ক্যাম্পে জমা দেওয়ার জন্য নির্দেশ দিই। আমরা ঐক্যবদ্ধভাবে গাড়ি রিজার্ভ করে আমাদের অস্ত্র আমরা সেই সাবার ক্যান্টনমেন্টে যাই, অস্ত্র আমরা জমা দিই। সেখানে আবার একটা সুযোগ ছিল, যারা সেনাবাহিনীতে ভর্তি হইতে ইচ্ছুক তাদেরকে লাইনে নিল। আমরা তখন লেখাপড়া করি যে না, আমরা এই মুহূর্তে সেনাবাহিনীতে যোগ দিব না, আমাদের লেখাপড়া আছে, আমরা সামনে লেখাপড়া করব। লেখাপড়া করার পরে তারপর হয়তো সরকারি চাকরি বাকরি পাব, সৌভাগ্য হয়ে উঠে নেই, সরকারি চাকরি আমার ভাগ্যের জোটে নেই। আমি আমার নিজের শ্রম মেধা দিয়া কাজ করা আমি আমার জীবিকা নির্বাহ করি, এখনও সেই অবস্থায় আছি। আমাদের চাওয়া পাওয়ার কিছুই নেই, আমাদের চাওয়া একটাই যে আশা আকাঙ্ক্ষা নিয়ে এই দেশটা স্বাধীন করেছি সেই স্বাধীন দেশের মানুষ সুখে থাকবে, সুন্দরভাবে চলবে, শান্তিতে বসবাস করবে, এই আশা প্রত্যাশা। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে
ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।